যশোর রোড দখল মুক্ত করতে চালানো হলো বুলডোজার, ভাঙা হলো হাবড়ার যশোর রোড লাগোয়া দোকানের সামনের অংশ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, রাস্তার ধারে থাকা সমস্ত অবৈধ দোকানপাট তুলে দিয়ে রাস্তা পরিষ্কার রাখতে হবে। সেই মর্মে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে উচ্ছেদ কর্মসূচি। এবারে এই উচ্ছেদ কাজ করতে দেখা গেল হাবড়া যশোর রোড এলাকায়। অভিযোগ উঠেছে বুলডোজার দিয়ে ভাঙা হলো হাবড়া যশোর রোড পার্শ্বস্থ ব্যবসায়ীদের দোকানের সামনের অংশ। হাবড়া যশোর রোডের পাশে যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তাদের সামনে সরকারি জায়গা দখল করে কেউ কেউ স্ল্যাব তৈরি করেছেন। এবার সেইগুলো ভেঙে দিল প্রশাসন। বলছে নাকি 2 বছর ধরে নোটিশ দিচ্ছে, আদৌ কোনো লিগাল বা কোনো হ্যান্ড রিটেন বা কোনো প্রিন্টেড নোটিশ নাই না, কালকে এসে বলে গেল, আজকে ভেঙে দিয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন, একটু দেখান যে সামনে PWD জায়গার মধ্যে কিন্তু অনেক দোকান আছে, কিন্তু সেইগুলোতে কোনো হাত দেওয়া হলো না। এটা কেন অবশ্যই সেটা জানার দরকার আছে। তারপরে আরও দোকান আছে ওইদিকে PWD জায়গাটা, অপোজিট সাইডেও দেখতে পারবেন, কেন যে ভেঙে দিলে বলতে পারবো না। কিন্তু নোটিশ যে বলছে 2 বছর ধরে দিয়েছে, তাহলে তো তার তো ডকুমেন্ট থাকবে, কিন্তু সেরকম কোনো ডকুমেন্ট দেয়নি। আমরা এটা ইউজ করছিলাম যেহেতু কাস্টমার ঢোকার জন্য সুবিধা যাতে পাই, তার জন্য আমাদের বললে আমরাই ভেঙে দিতাম, এটা কোনো কথা না। মুখ্যমন্ত্রী 1 মাস সময় নিতে বলেছিলেন, তারপরেও ভেঙে দেওয়া, তাহলে বলতে হবে যে গাছ ওটা মি হয়েছে আর কিছু না, বলতে পারতো আমরাই ভেঙে দিতাম। এটা আমাদের তো জায়গা না, গভর্নমেন্টের জায়গা, গভর্নমেন্ট যেভাবে ইউজ করবে করবে, অসুবিধা নেই, এতে আমাদের কোনো আপত্তি জানানোর কোনো জায়গা নেই। কিন্তু যেটা হওয়া সেটা সবার জন্য সেম হওয়া উচিত, রুলটা সবার জন্য সেম হওয়া উচিত। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে 2 বছর ধরে নোটিশ দেবার পরও কেউ কর্ণপাত না করায় যশোর রোডের যানজটের কথা চিন্তা করে এবার এই ব্যবস্থা নেওয়া হলো। এই বিষয়ে এক দোকানের মালিক স্বপন সরকার জানান, আগে থাকতে আমাদের কিছুই বলা হয়নি, এই জায়গাটা পৌরসভার ছিল, লোকজন এসে দোকানের সামনে বসত বলে আমরা স্ল্যাব বানিয়েছি, আমাদের বললে এটা আমরা ভেঙে দিতাম, কিন্তু এভাবে এখন ভেঙে দেওয়ায় আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। বলতে পারি না, আমাদের জানায়নি কোনো দিন যে এটা এটা ভেঙে দেওয়া হবে বা এই করে দেওয়া হবে। পৌরসভার সামনে জায়গা আপনি থাকে, লোকজন এসে বসে বলে আমরা ওইটা ফিল আপ করে কমিট করে, যাতে কেউ যাতে এসে না বসে। এই না 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 না, কোনো নোটিশ যদি দেখাতে পারে যে দেশে, তাহলে আমরা আমরা বিল্ডিং ভেঙে দেবো, মিথ্যে কথা। ব্যবসা করতেই তো হবে, ওনারা তো তা দেখছে না, উনি ইন্দা ইরা কোনো দেখছে না, কেউ কাছে পাত্তা দিচ্ছে না। যারা হচ্ছে যে ইয়ে হচ্ছে যে একটু কথা বলে বিপক্ষে, নানান রকম কথাবার্তা বলে, মানে বিপক্ষে কথা বলে, তাদের কাছে এই করতেছে আর কি। এই ওরা এমনি বলে কোনো পৌরসভার পরে আমাকে তো কোনো দোকান নেই, আমাদের দোকান তো না, এরা সামনে সৌন্দর্য রাখার জন্যই, যাতে কোনো ইয়ে নাই, তাছাড়া তো কোনো না, বাংলি আমরা ভেঙে দিতাম বললি। আগে কথা বললে মানে বুঝলাম না না, বিভাগকে নোটিশ দিচ্ছে না বা কোনো কিছু না, মানে এসে মনোক্ত এসে ভেঙে দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কাউন্সিলর দীপক দে জানান, এটা সরকারি নির্দেশ, এরা এখানে রাস্তা যানজট করে রেখেছে, এখানে আন্তর্জাতিক বর্ডার রয়েছে, অনেকবার দোকানদারদের আবেদন করেও কোনো লাভ হয়নি। প্রথমে মাইকিং করা হয়েছে, হাত জোর করে দোকানদারকে বলা হয়েছে, কিন্তু তারা শোনেনি, তাই এবার সরকারি জায়গা দখল মুক্ত করতে ভেঙে দেওয়া হবে, তাতে আমরা আশা করছি যানজট মুক্ত হবে। দীর্ঘদিন ধরে রাস্তা ইনক্রস করে রেখেছে, এর আপনারা জানেন ন্যাশনাল হাইওয়ে রোড, বর্ডার ওরিয়েন্টেড রোড, এই রাস্তাটা চওড়া করা যাচ্ছে না বা আমাদের যানজট এড়ানো যাচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা আপনার স্বপ্নাদের চ্যানেলের মাধ্যমে হাত জোর করেছি এবং ব্যবসায়ীদের কাছে হাত জোর করে, ব্যবসায়ীদের সেভারেল টাইম আমাদের চেয়ারম্যান এবং আমাদের পৌর বোর্ড তাদেরকে ডাকানো হয়েছে, অনেকবার নোটিশ করা হয়েছে, বলা হয়েছে, কিন্তু তথাপিও তারা সেভাবে কর্ণগোচর করেনি। এইবার রিসেন্ট আমাদের সরকারি নির্দেশ এসেছে জোরালোভাবে যে আমরা আমাদের যে ইনক্রস করে রয়েছে যশোর রোড ওরিয়েন্টেড, সেই যশোর রোড ওরিয়েন্টেড আমরা যানজট এড়ানোর জন্য সাধারণ মানুষের আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে আমাদের এই পরিষ্কার করার অভিযান চলছে। এই বিষয়ে হাবড়া পৌরসভার পৌর প্রধান জানান, তার পেছনেই দেখবেন যে এখানে একটা শপিং মল আছে, সেই শপিং মলের একটা চাতাল, তারা এসে পুরো আমার সরকারি জায়গাটাকে তারা অকুপাই করেছিল। তা আমাদের ওই জায়গাটায় খুব জ্যাম তৈরি হচ্ছিল,
তাতে আমাদের যে সার্ভে রিপোর্ট এসছে যে ওই চাতালটাকে যদি আমরা তুলে দিতে পারি এবং অটকগুলিকে যদি আমরা পিছিয়ে দিতে পারি তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে, তাতে মানুষের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। সেই কারণে ওই জায়গাটুকুকে আমাদের সরকারি জায়গাগুলো আমরা পরিষ্কার করার আপাতত ব্যবস্থা করছি। কারণ আমাদের আমাদের ধাপে ধাপে সবটাই চলছে। ওই জায়গাটা এই মুহূর্তে আমাদের যেহেতু অটোগুলো ওখানে দাঁড়ায়, সেই অটোগুলোকে যদি আমরা একটু পেছনে নিতে না পারি তাহলে যশোর রোডে সবসময় একটা জ্যাম তৈরি হচ্ছে। সেই কারণে ওখানে আমাদের তিন চারটে দোকান রয়েছে, তার সামনে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আমরা এই মুহূর্তে করছি। এবং আমরা অন্যান্য জায়গাতেও আমাদের পৌরসভার পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে তাদের কাছে গিয়ে বলা হয়েছে, যারা ফুটপাতের পাশে জায়গা অকুপাই করে আছেন নিজস্ব দোকান থাকার সত্ত্বেও, তাদের কাছেও ইতিমধ্যে আমাদের মৌখিকভাবে বলা হয়েছে সেই জায়গা ফাঁকা করে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।